গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা তো জানেনই, ইন্ডিয়া আর কানাডার মধ্যে দুর্গাপুজোর সবচেয়ে বড় তফাত হচ্ছে এখানে দিনের দিন পাঁচি দেখে পুজো করা হয় না, এখানে সাধারণত উইকেন্ডে পুজো করা হয়। কারণ উইকডেজে এখানে সবাই খুবই কর্মব্যস্ত হয়ে পড়ে, তাই পুজো অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। তাই সাধারণত বেশিরভাগ সময়ই উইকেন্ডেই এই পুজো করা হয়, যাতে সবাই উপস্থিত হয়ে নিজেদের এই উৎসবে আনন্দে মেতে ওঠে। কিন্তু এইবারে আমাদের সৌভাগ্য যে দিনের দিনই পুজো হচ্ছে, কারণ সপ্তমীর দিন এবারে আমাদের শনিবার পড়ে গেছে। জানেন তো, এখানে কানাডাতে সাধারণত বড় বড় শহরগুলোতে একটা বা কোথাও কোথাও দুটো দুর্গাপুজো হয়ে থাকে। আমাদের সেই সৌভাগ্য হয় না যে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখব। সাধারণত বাঙালি কমিউনিটি যেখানে আছে তাদের উদ্যোগেই এই দুর্গাপুজো হয়ে থাকে। ক্যালগেরিতে বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয়, কিন্তু যে বছর আমরা ক্যালগেরিতে ছিলাম সে বছর কোভিডের জন্য দুর্গাপুজোয় উপস্থিত হওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারপর আমরা ক্যালগেরি থেকে এডমন্টনে চলে আসি। এইখানে আসার পর আমরা জানতে পারি যে এই এডমন্টন শহরে আমার যতদূর জানা আছে দুটো দুর্গাপুজো হয়। এখন অবশ্য আমরা একটা দুর্গাপুজো কমিটির সাথে যুক্ত আছি। যাই হোক, আমরা যখন এডমন্টনে আসি সে বছর দুর্গাপুজোর সময় বেশ মন খারাপ করছিল, জানেন তো। কারণ যতই হোক, ইন্ডিয়াতে থাকাকালীন দুর্গাপুজোর মজাই আলাদা ছিল। প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, ফুচকা, এগরোল, চাউমিন খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, সবটাই মিস করছিলাম। হঠাৎ সোহমের বাবা বলল, এখানে তো সব কিছুই অনলাইনে খোঁজ পাওয়া যায়, দাঁড়াও একবার গুগলে সার্চ করে দেখি যে আমাদের কাছাকাছি কোথাও দুর্গাপুজো হচ্ছে কিনা। কারণ এখানে আসার পর গুগলই ভরসা, কোথায় মুদিখানার দোকান, কোথায় জামাকাপড়ের দোকান, কোথায় হেয়ার স্যালন, সবই অনলাইনে জানতে পারি। কারণ এখানে যখন আসি তখন কাউকেই চিনতাম না, এই শহরে যে অন্য বাঙালি আছে তাও তখন জানা ছিল না। কারণ আমরা শহরে যেদিকটায় থাকি এদিকটায় সাধারণত ইন্ডিয়ানরা থাকেই না। আমরা যখন প্রথম দিকে এখানে মুভ হয়েছিলাম তখন কোনো ইন্ডিয়ানকেই আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে দেখতে পাইনি, আর যাদের দেখতে পেতাম সবাই এখানকার লোকাল লোকজন, কোনো দেশি লোকজনই দেখতে পাইনি, বাঙালি তো আবার দূরের কথা। যাই হোক, অনেক পরে আমরা জানতে পেরেছিলাম যে এই শহরে বাঙালিরাও থাকে। যাই হোক, শেষে অনলাইনের মাধ্যমে জানতে পারি যে এখানে দুর্গাপুজো হয়, কিন্তু গেলে ঢুকতে দেবে কি না, সেই কমিটির সদস্য কিভাবে হতে হবে তার কোনো ধারণাই আমাদের ছিল না। আসলে ক্যানাডাতে সবাই সড়কপথেই মূলত যাতায়াত করে, ইন্ডিয়ার মতো সব ক্ষেত্রে ট্রেনের যোগাযোগ পাবেন না। কাজেই যখন আপনাদের দূরে কোথাও যেতে হবে নিজের গাড়ি না থাকলে খুবই সমস্যা, ওই উবের বা কো-অপ ট্যাক্সি ভরসা। আর গুগলে তখন দেখাচ্ছিল মিলুটস বলে একটা এখানে জায়গা আছে, যেখানকার একটি বাঙালি কমিটি দুর্গাপুজো আয়োজন করে। আর যেহেতু তখন এখানে আমরা একদমই নতুন ছিলাম, তাই বুঝতে পারছিলাম না যে পুজোটা কখন হয়, কিভাবে হয়। আর সেই জন্যই সে বছর দুর্গাপুজোয় আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু গত বছর আমরা ভাবলাম একবার গিয়েই দেখি। তা যখন আমরা পৌঁছালাম তখন আমাদের একটা সম্যক ধারণা তৈরি হলো যে এখানে পুজোটা হয় কিভাবে। আমার এখনো মনে আছে
গত বছর আমরা যখন প্রথমবার এখানকার দুর্গাপুজো দেখতে যাচ্ছিলাম, তখন এখানকার লোকাল বাসে করেই যাচ্ছিলাম। আমাদের যেই বাস স্টপেজে নামার কথা ছিল, তার দু তিনটে বাস স্টপেজ আগেই দেখলাম একদল টিনেজার বাসে উঠেছে। তাদের ড্রেস দেখে মনে হলো তারা দুর্গাপুজোই দেখতে যাচ্ছে। যাই হোক, বাস থেকে নেমে আমরা গুগল ম্যাপ দেখে সামনের দিকে এগোতে গিয়ে দেখি যে ওরাও ফোন দেখেই সামনের দিকে এগোচ্ছে। তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পরে ওদের মধ্যে একজন আমাদের কাছে এসে বললেন, আপনারাও কি দুর্গাপুজো দেখতে যাচ্ছেন? আমরা বললাম, হ্যাঁ যাচ্ছি। গুগল ম্যাপটা এখন আমরা প্রায় ভালোই ইউজ করতে শিখে গেছি। যাই হোক, খানিক দূর যাওয়ার পরেই আমরা আমাদের কমিউনিটি হলটা দেখতে পেলাম। আসলে আমাদের ওখানে যেমন বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য হল ভাড়া নেওয়া হয়, এখানে তেমনি দুর্গাপুজোর জন্য কমিউনিটি হল ভাড়া নেওয়া হয়। এখানে আমাদের ওখানের মতো প্যান্ডেলে পুজো হয় না। যাই হোক, তারপর আমরা ওই হলের মধ্যে পৌঁছে গেলাম। তারপর আমরা আমাদের নাম রেজিস্টার করিয়ে নিয়ে পুজোয় সামিল হয়ে যাই। আর একটা ব্যাপার হলো, আপনারা যদি রেজিস্টার করিয়ে নিয়ে ওনাদের কমিটির মেম্বার হয়ে যান, তাহলে বাকি অন্য যে যে পুজো ওনারা আয়োজন করেন, মানে কালী পুজো, সরস্বতী পুজো বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ওনারা যে আয়োজন করে থাকেন, তা মেল করে তার ডেট, টাইম বা কোন কমিউনিটি হলে ওনারা আয়োজন করেছেন তা আপনাদেরকে জানিয়ে দেবেন। আর ওনারা ওনাদের সভাপতির ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলেন কোনো প্রয়োজন হলে যোগাযোগ করার জন্য। যাই হোক, সেই প্রথমবার আমরা দুর্গা ঠাকুর দেখার সুযোগ পেয়েছিলাম বিদেশের মাটিতে। প্রায় দু বছর পর আমরা ঠাকুর দেখার সুযোগ পেয়েছিলাম। মা দুর্গাকে দেখতে পেয়ে আমার তো চোখে পুরো জল চলে এসেছিল, মনটা ভরে গিয়েছিল। তখনও আমাদের জানা ছিল না যে পুজো কতক্ষণ হয়, কিভাবে হয়। আস্তে আস্তে বুঝলাম যে এখানে ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীর পুজো এবং সন্ধি পুজো একদিনে হয়, আর নবমী, দশমী ও প্রতিমা বিসর্জন আর একদিনে হয়, এবং দশমীর দিন সন্ধেবেলা এনারা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। এবছরও আমরা পৌঁছে গেছি দুর্গাপুজোয় যোগদান করতে। চলুন আপনাদের সাথে শেয়ার করি বিদেশের মাটিতে দুর্গাপুজো কেমন হয়। চলুন এখানকার দুর্গাপুজো সম্পর্কে কিছু তথ্য এই এডমন্টন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী মানসবাবুর কাছ থেকে আমরা জেনে নিই। প্রতিবারের মতো এবারও আমরা এডমন্টন বেঙ্গলি অ্যাসোসিয়েশন থেকে দুর্গাপুজো করছি। এবার আমরা করছি উডবেন্ড কমিউনিটি হলে। এটা এডমন্টন আর স্প্রুস গ্রোভের মাঝামাঝি একটা জায়গায়। আমরা এখানে প্রায় 200 পরিবারের মতো লোকেরা মিলে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজো করছি। আমাদের দুর্গাপুজোটা শুরু হয় শুক্রবারে। সেটা মেনলি আমরা প্রস্তুতি করি, ঠাকুর বসাই, ঠাকুর বরণ করি। তারপরে শনি রোববার আমরা এখানে পুজোটা করি। একটু ছোট করে আমাদের দুদিনের মধ্যে সব শেষ করে ফেলতে হয়। পুজো হয় দেশের মতেই পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী, তারপরে সিঁদুর খেলা হয়। এবং শুধু পুজোর সাথে সাথেও আমরা এখানে শনিবার আর রোববার সবাই একসাথেই থাকি, খাওয়া দাওয়া করি, ভালো মন্দ সব দিয়ে খাওয়া দাওয়া করি। আর সন্ধ্যেবেলা আমরা গান বাজনার অনুষ্ঠানও রাখি। লোকাল আর্টিস্ট দিয়েই আমরা করি মেনলি, তবে মাঝে মাঝে বাইরে থেকে, কলকাতা থেকেও আমরা নিয়ে আসি। এবারে আমরা নিয়ে এসেছি মধুরা ভট্টাচার্যকে, সবাই খুশি হয়। আমরা বাঙালিরা দুর্গাপুজো মিস করি, নো ডাউট, কলকাতার বা বাংলার দুর্গাপুজো। কিন্তু তার একটা যতটা পারি আমরা একটু করার চেষ্টা করি। এখানে প্রতিবার করি, এবারও করছি,
আর এখনো পর্যন্ত ভালোই হচ্ছে, মনে হয় এই ট্র্যাডিশন আমরা ধরে রাখতে পারবো। নতুন নতুন যারা এখানে যারা দেশের পুজো কোনদিন দেখেনি বা যারা এখানে এদেশে এসে জন্ম করেছে আমাদের ছেলে মেয়েরা, তাদের একটা প্রতিচ্ছবি দুর্গাপুজোয় বাংলায় যে হয় তার একটা প্রতিচ্ছবি তোলার চেষ্টা আমরা করি, যাতে আমরা আমাদের এই পুরনো ট্র্যাডিশনটা আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি চালিয়ে যেতে পারি। এই কি আপনারা সবাই ভালো থাকবেন, এডমন্টন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে আমরা সাদর। এবারের এই দুর্গাপুজোয় যাব বলে প্রায় মাসখানেক আগে থেকেই সোহমের বাবাকে বলে রেখেছিলাম যে ওই দিনকে কোনো রকম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো কাজ একদম রাখবে না, কারণ এবারে আমি দুর্গাপুজো দেখতে যাবই। আর সবচেয়ে ভালো লাগে কি জানেন তো, এখানে আসলে মনে হয় ওয়েস্ট বেঙ্গলেই তো আছি আমি, সবাই চারিদিকে বাংলায় কথা বলছে, ঢাকের আওয়াজ, উলুধ্বনি, মায়ের আরতি। সেই মুহূর্তে আমি ভুলেই যাই যে আমি রয়েছি দেশ থেকে শত মাইল দূরে, সাত সমুদ্র ১৩ নদীর পারে। এনারা কিন্তু এখানে চার টাইম খাবারেরও আয়োজন করেন। এই দেখুন না, এখন যেমন এনারা ডোনাট কফি সার্ভ করছেন, একটু পরে পুষ্পাঞ্জলি হয়ে গেলে এনারা ভোগও বিতরণ করবেন। এখন মায়ের আরতি চলছে, একটু পরেই ওনারা বলেছেন সপ্তমীর পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। এডমন্টন বেঙ্গলি অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর ম্যাগাজিনও পাবলিশ করে, আপনারা যদি এই কমিটির সদস্য হন তাহলে আপনারাও এর কপি পেয়ে যাবেন। দাঁড়ান ম্যাগাজিনটা একবার চোখ বুলিয়ে নি। চলুন, ওনারা মাইকে অ্যানাউন্স করছেন এক জায়গায় জড়ো হওয়ার জন্য, কারণ ওনারা এবার সপ্তমীর পুষ্পাঞ্জলি আরম্ভ করবেন। দাঁড়ান আমিও চলে যাই, জানেন এবার সপ্তমী পুষ্পাঞ্জলিটা দেবই। এবারে আমি ভেবেছি সপ্তমী অষ্টমী দুবারেরই পুষ্পাঞ্জলি দেব। আগেরবারে আমার এখানকার নিয়ম জানা ছিল না, তাই সপ্তমীর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমি ভোগ খেয়ে নিয়েছিলাম। আমি জানতাম না যে কিছুক্ষণ পরে অষ্টমীর পুষ্পাঞ্জলিও শুরু হবে, কিন্তু এবছর ওই জন্য ভেবে রেখেছি আগে থেকে, কিছুতেই অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ভোগ আমি খাবো না। আসলে কি জানেন তো, ঠাকুরের ভোগ খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই মায়ের ভোগ দেখতে পেলে আমি আর লোভ সামলাতে পারি না। কিন্তু এইবারে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, অষ্টমীর পুষ্পাঞ্জলি দেয়া হলে তবেই আমি ভোগ খাব। মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী দুর্গে, শ্রীদে ক্ষমাদাত্রী সহ সদা নমস্তুতে, এষ সচন্দন কন্দপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম রে শ্রী দুর্গাই নম। সপ্তমীর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ওনারা মাইকে অ্যানাউন্স করলেন যারা যারা ভোগ খেতে চান নিয়ে আসতে পারেন, আর যারা যারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন তারা একটু দাঁড়িয়ে যান, একটু বাদেই অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হবে। আমি ভাবলাম ততক্ষণে সোহমের বাবার জন্য ভোগটা নিয়ে আসি। ভোগ হিসাবে এনারা খিচুড়ি, শাগের চচ্চড়ি, বেগুনি ও চাটনি দিয়েছিলেন। মিনিট দশেক পরেই অষ্টমীর পুষ্পাঞ্জলি শুরু হলো। পুষ্পাঞ্জলি দিতে পেরে মনটা খুবই খুশি হয়ে গেল, আর এডমন্টন বেঙ্গলি অ্যাসোসিয়েশনকেও
অনেক ধন্যবাদ জানাই বিদেশের মাটিতে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য। পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে, আর থাকতে পারছি না, ভোগ নিয়ে খেতে বসে পড়েছি। এর স্বাদ যেন অমৃতের সমান, এর সাথে কোনো কিছুরই তুলনা হয় না। ভোগ প্রসাদ ছাড়াও এনারা ফল প্রসাদও বিতরণ করছিলেন, সাথে নারকেলের নাড়ু, তালের বড়া, আমার তো দুর্দান্ত খেতে লেগেছিল। এই ছিল বিদেশের মাটিতে এবছরের দুর্গাপুজোর আমার অভিজ্ঞতা। আপনাদেরও দুর্গাপুজোর অভিজ্ঞতা কেমন ছিল আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হলের এই দিকটায় দেখুন আবার কিছু জামা কাপড় আর গয়না স্টল দেয়া রয়েছে, খুব সুন্দর দেখতে দেখুন কানের গুলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবে।